वेलकम टू एसएच लर्निंग सेंटर अमिनाज के नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी पोस्ट ग्रेजुएट एडुकेशन पेपर फोर फर्स्ट ईयर पेपर फोर प्रश्न उत्तर आलोचना करब। अपना प्रश्नगुल खाते लिखभन और प्रश्नगुल लिखार पर उत्तरगुल लिखे जब सम्पूर्ण प्रश्न उत्तर लिखा कमप्लीट है तरह परीक्षा दीते शुरू करबें मोबाइल व लैपटपे। ओके भिडियोट मोबाइल सोजा कर धरे थकबें तो रोटेशन करबें ना कारण मोबाइल ये रेकर्ड कर और ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন প্রথম প্রশ্ন দ্য সোর্স অফ রিসার্চ প্রবলেম ইজ গবেষণার সমস্যার উৎস হলো ঐতিহাসিক তথ্য। উত্তর হবে হিস্টোরিক্যাল রেকর্ডস ঐতিহাসিক তথ্য। পরের প্রশ্ন দেখুন এখানে দেখুন বলছে ক্ষেত্র চর্চা সম্বন্ধে নিম্নের বিষয়টি পড়ুন এক আর দুই। একে বলছে ক্ষেত্র চর্চা বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে করা হয়। দুই নম্বর বলছে এটিতে বৈজ্ঞানিক পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করা হয়। তো নিচের মধ্যে কোনটি ঠিক হবে উত্তর হবে এটি ওয়ান ইজ ঠিক কিন্তু দুই ভুল। উত্তর হবে অপশন এ ওয়ান ইজ ঠিক কিন্তু দুই ভুল। ওকে পরের প্রশ্ন দেখুন এই দেখুন এখানে দেওয়া হয়েছে এক ঠিক আর দুই ভুল অপশন এ উত্তর। পরের প্রশ্ন দেখুন দ্য রিসার্চ হুইচ ইজ দ্য এক্সামিনার অতীত অধ্যয়নের মাধ্যমে যে গবেষণা নতুন তথ্য উন্মোচন করে তাকে বলে পৌরাণিক গবেষণা অপশন সি উত্তর পৌরাণিক গবেষণা। পরের প্রশ্ন দেখুন গড়চ্যুতি ব্যবহার করা হয় যখন দ্য মেজার কল দ্য মিন ডিভিশন ইজ ডিজ হোয়েন সমস্ত বিচ্যুতিগুলিকে আকার অনুসার সাজানো হয় অপশন বি উত্তর। পরের প্রশ্ন দেখুন যদি মিন হয় 40 মিডিয়ান হয় 42 এবং এসডি হয় 1 তবে স্কিউনেস হবে -6 অপশন সি উত্তর। পরের প্রশ্ন দেখুন পরিসংখ্যান সিদ্ধান্ত গ্রহণের সময় টাইপ 2 ভ্রান্তি ঘটে যখন আমরা ভুল নাস্তি প্রকল্পকে গ্রহণ করি। উত্তর হবে ডি ভুল নাস্তি প্রকল্পকে গ্রহণ করি। পরের প্রশ্ন দেখুন যখন একজন গবেষক তার নমুনা ইচ্ছুক এবং সহজে পাওয়া যাবে এমন একজন ব্যক্তিকে যুক্ত করেন তখন এই নমুনার কৌশলকে বলে এটা উত্তর হবে আমরা যেটা বের করেছি সেটা সম্ভবত সরল দৈবচ্যুত নমুনা সংগ্রহ পদ্ধতি অপশন এ স্যাম্পল র্যান্ডাম স্যাম্পলিং। তো আপনারা এটা প্রশ্নটা দেখুন এবং মিলিয়ে নিন বইয়ে দেখে একটু প্রশ্নটা দেওয়া হলো। ওকে পরের প্রশ্ন দেখুন গুণগত গবেষণার একটি পদ্ধতি হলো মেথড অফ দ্য কোয়ালিটেটিভ রিসার্চ উত্তর হবে এক্সপেরিমেন্টাল রিসার্চ অপশন এ। ওকে এক্সপেরিমেন্টাল রিসার্চ। পরের প্রশ্ন দেখুন নিচের উত্তর থেকে বৈজ্ঞানিক পদ্ধতিগুলি সাজাও মানে নিচের যে বৈজ্ঞানিক পদ্ধতি সেগুলো এক থেকে সাজাও কোনটা বৈজ্ঞানিক মেন এক নম্বর তাই সমস্যা চিহ্নিতকরণ তথ্যের বিশ্লেষণ তথ্যের সমালোচনা তথ্য সংগ্রহ। প্রথমে উত্তর হবে এক কোড এক হবে তথ্য চিহ্নিতকরণ তারপরে চার হবে তথ্য সংগ্রহ করা তিন নম্বর হবে তার তথ্যের বিশ্লেষণ দুই নম্বর হবে তথ্য সমালোচনা উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখুন পরীক্ষামূলক গবেষণার নকশা কী মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথড হ্যাজ ডিজাইন অফ মানে কেমন ডিজাইন এটা অবশ্যই গ্রুপে হবে সিঙ্গেল গ্রুপ না এটা ডুয়েল গ্রুপ হবে তো এখানে অপশন দেওয়া নেই তো অপশন দেখে আমি অপশন এটা মাল্টিপল গ্রুপ হবে। ওকে পরের প্রশ্ন দেখুন একটি পরিসংখ্যান বিভাজনের কার্টোসিসের অর্থ কী একটি পরিসংখ্যা বিভাজনের কার্টোসিসের অর্থ হচ্ছে পরিমাপগুলি ডান পার্শ্বে দলবদ্ধ হয় উত্তর বি হবে পরিমাপগুলি দলপার্শ্বে দলবদ্ধ হয়। পরের প্রশ্ন দেখুন গড় ওজন 160 পাউন্ড যদি হয় এবং সম্মুখ বিচ্যুতি 7 পাউন্ড ভেরিয়েশনের সহগ অঙ্ক হবে 4.38 অপশন বি উত্তর 4.38। পরের প্রশ্ন দেখুন কোন নমুনার পরিসংখ্যানের সম্মুখ বিচ্যুতিকে বলে স্ট্যান্ডার্ড এরর অপশন বি উত্তর স্ট্যান্ডার্ড এরর। পরের প্রশ্ন দেখুন সমীক্ষা পদ্ধতি নমুনার স্থান হলো আংশিক মানে পার্সিয়াল অপশন বি উত্তর পার্সিয়াল। পরের প্রশ্ন দেখুন গবেষণা পরিচালনা পদ্ধতিতে প্রকল্পের সূত্র নির্ণয় অনুসরণ করা হয় অপশন বি তথ্যের বিশ্লেষণ অপশন বি তথ্যের অ্যানালাইসিস ডেটা। পরের প্রশ্ন দেখুন কোনটি সদৃশ্য নয় নির্বাচিত করুন কোনটি মিসম্যাচ ইনকারেক্ট ম্যাচ এখানে উত্তর হবে অপশন সি KR20 স্থায়িত্ব মানে KR20 স্ট্যাবিলিটি এটি মিসম্যাচ এটি মিলছে না। পরের প্রশ্ন দেখুন আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাইক করবেন শেয়ার করবেন এবং এডুকেশনের অন্যান্য সাবজেক্ট ফার্স্ট ইয়ারের সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন সেকেন্ড ইয়ার সব দেওয়া আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ধন্যবাদ।